वेलकम टू माय चैनल प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा जरा क्लास नाइने पढ़ो तादेर जोने ए भिडियोटी भिडियोटी आमी आलोचना करते चले क्लास नाइने बेंगुली मॉडल एक्टिविटी टास्क पार्ट सिक्स सम्पूर्ण नतून प्रश्न उत्तर जो प्रश्नगुलो सेप्टेम्बर मासे तुम्हारे स्कूल थेके देया हबे सेई प्रश्नेर उत्तर आमी आगेई तुम्हारे जोने करे दिलाम। तुम्हारा झटपट खाता और कलम बेर करे नाओ और ये प्रश्न उत्तरगुलो लिखे नाओ। तार आगे अवश्य चैनलटी सबसक्राइब करे नियो और पाशे थाका बेल बाटने क्लिक कर दिओ। और जारा इतिमध्ये चैनलटी सबसक्राइब करे नियेछो तादेरके असंख्य धन्यवाद जानिए शुरू करছি আজকের প্রশ্নের উত্তরগুলো। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, প্রাবন্ধিক কোন অর্থে আত্মনির্ভরশীল শব্দের প্রয়োগ ঘটিয়েছেন? বর্তমান যুগের ইংরেজি ও বাংলাকে কেন তিনি আত্মনির্ভরশীল মনে করেননি? দেখো তাহলে উত্তর লিখে নাও। মনের কোনো নতুন চিন্তা বা অনুভূতি প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষার মতো নিজস্ব শব্দভাণ্ডারের অনুসন্ধান না করে বাংলা ও ইংরেজি অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে। এই প্রসঙ্গেই লেখক সৈয়দ মুজতবা আলী আলোচ্য উক্তিটি করেছেন। এবার দ্বিতীয় অংশ, নতুন কোনো ভাবনা চিন্তা বা অনুভূতি প্রকাশের জন্য নতুন কোনো শব্দের প্রয়োজন দেখা দিলে ইংরেজি বা বাংলা ভাষা তাদের নিজের শব্দভাণ্ডারে অনুসন্ধান না করে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দধার করেছে এবং বর্তমানেও করছে। পাঠান মোগল যুগে আইন, আদালত, খাজনা খারিজ নতুন রূপে দেখা দেওয়ায় বাংলা ভাষা আরবি এবং ফার্সি থেকে অনেক শব্দ গ্রহণ করেছে। পরবর্তী সময়ে ইংরেজি থেকে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে শব্দ নেওয়ার ফলে ইংরেজি ও বাংলা ভাষাকে লেখক আত্মনির্ভরশীল ভাষা বলে গণ্য করেননি। এবার একের দুই নম্বর প্রশ্ন দেখে নাও। আমি এই ঘাসে বসে থাকি, কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন? তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে? উত্তর, আকাশে সাতটি তারা নামক কবিতায় যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে তখন কবি জীবনানন্দ দাস ঘাসের ওপর বসে থাকেন। দ্বিতীয় অংশ, দিবসের অবসানে যখন সন্ধ্যা শান্ত অনুগত হয়ে বাংলার বুকে নেমে আসে তখন কবি টের পান তথা বুঝতে পারেন এক কেশবতী কন্যার আগমন বার্তা। সেই নারী যেন চুল দিয়ে জাম কাঁঠাল হিজলের বনে চুম্বনরত, তিনি টের পেয়ে যান নরম ধানের গন্ধ বা কলমের ঘ্রাণে পুকুরের জলে বা হাঁসের পালকে পল্লী বাংলার আসল রূপ। একের তিন, কিন্তু বিঘ্নও আছে বহু। পত্রলেখক স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে কীরূপ বিঘ্নের কথা জানিয়েছেন? উত্তর, আলোচ্য উক্তিটি স্বামী বিবেকানন্দের চিঠি রচনা থেকে গৃহীত। চিঠি থেকে জানা যায় যে ভগিনী নিবেদিতা ভারতবর্ষের নারী সমাজের সার্বিক কল্যাণ সাধনের জন্য তার দেশ থেকে ভারতবর্ষে আসতে চান। সেজন্য স্বামীজি ভগিনী নিবেদিতাকে নানা সমস্যা বা বিঘ্নের কথা জানিয়েছেন। প্রথমত, শ্বেতাঙ্গ সম্পর্কে ভারতীয়দের বিরূপ ধারণা আছে। দ্বিতীয়ত, গ্রীষ্মপ্রধান জল বাতাসের দেশ এই ভারতবর্ষ, যা ভগিনী নিবেদিতার সহন ক্ষমতার প্রতিকূল। তৃতীয়ত, নাগরিক বা ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য শহর ছাড়া বাইরে কোথাও নেই। চতুর্থত, নেত্রী মনোভাবাপন্ন মিস মুলার তার থেকে ভগিনী নিবেদিতার দূরে থাকাই শ্রেয়। এবার একের চার, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োই না। উদ্ধৃতাংশে নোটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কিভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো। উত্তর দেখে নাও। নোটে গাছ মুড়োনোর প্রসঙ্গ বাংলার এক বিখ্যাত প্রবাদ থেকেই গৃহীত। নোটে গাছটি মুড়লো আমার কথা ফুরলো, কিন্তু কবি বলেছেন না নোটে গাছটি মুড়োয়নি, কারণ কথা অনুযায়ী চিরায়ত সত্যের বাণী মাতৃভূমির প্রতি ফেলে আসা স্মৃতির কথা কোনো দিন ফুরায় না। কবি কল্পনার সাকবে স্মৃতির হাত ধরে পৌঁছে যান গ্রাম জীবনের শৈশবের বেলাভূমিতে। ঘরের কাছেই উঠান, তার পাশে থাকা লাউ মাচা চিরন্তন সত্যের প্রতীক হিসেবে বিদ্যমান। নোটে গাছ বুড়োই, অর্থাৎ আমাদের বয়স বাড়ে, স্মৃতির ভাণ্ডার বাড়তেই থাকে, কিন্তু তা শেষ হয়ে যায় না তথা ফুরিয়ে যায় না কখনোই। তেমনিভাবে ফুরিয়ে যায় না
ফুরিয়ে যায় না যাওয়া আসা বা আসা যাওয়ার আকাঙ্ক্ষা, বরং দুরন্ত পিপাসা বাড়িয়ে দেয় এই নস্টালজিক স্মৃতি কাতরতা। ঘাসের গন্ধ গায়ে মাখা, ঘাসের গন্ধ গায়ে মাখা, আকাশের তারায় তারায় স্বপ্ন এঁকে রাখা, যন্ত্রণার আগুন না নেভা, দুঃখের বাসি না হয়ে যাওয়া, সূর্যের ওঠা ও নামা, এ সমস্ত কিছুই ফুরায় না, কারণ ফুরাতে পারে না চিরন্তন সত্যের রীতি অনুযায়ী। নোটে গাছ সেই কারণেই কবির কল্পনায় মুড়িয়ে যায়নি। একের পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও। আর আহারের সংস্থান রহিল না, রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কীভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশের আলোকে আলোচনা করো। উত্তর, জনৈক মামলাবাজ জ্ঞাতির কারণে স্বামীর বাড়ি ভদ্রাসন থেকে বিতাড়িত সম্পূর্ণ সহায় সম্বলহীন রাধারানীর মা ও রাধারানীর কথায় উদ্ধৃতিটিতে বলা হয়েছে, রথযাত্রার আগে রাধারানীর মা খুব অসুস্থ হয়ে পড়ল, একেবারেই শয্যাশায়ী, এই অবস্থায় কাজ করা সম্ভব নয়। অন্যদিকে রাধারানী ছোট, তার পক্ষেও উপার্জন অসম্ভব, ঘরেও সঞ্চিত আহার্য নেই, তাই তাদের আর আহার চলে না। একের ছয় নম্বর প্রশ্ন, করভাত যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম, প্রফেসর শঙ্কু কীভাবে সেই প্রমাণ পেয়েছেন? উত্তর, প্রফেসর শঙ্কু তার দিন লিপিতে 22 অক্টোবর এ করভাত সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য প্রকাশ করেছেন। দেখো, 22 অক্টোবরের দিনলিপিতে প্রফেসর শঙ্কু লিখেছেন, করভাস এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে একটি কাক মারা গেলে সেখানে বহু কাকের সমাগম হলেও করভাস তাদের সঙ্গে সামিল হয়নি, সে এক মনে পেন্সিল মুখে দিয়ে মৌলিক সংখ্যা লিখে চলেছে, 2, 3, 5, 7, 11, 13 প্রভৃতি। এই দুদিনের দিনলিপিতে করভাসের শিক্ষানবিশের অনেক তথ্যই প্রকাশ করেছেন প্রফেসর শঙ্কু। এবার আসি নিচের ব্যাকরণ প্রশ্নগুলির উত্তর দাও। মৌলিক শব্দ বলতে কী বোঝো? উত্তর, মৌলিক শব্দ সংস্কৃত থেকে যেসব শব্দ অবিকৃতভাবে বা পরিবর্তিত আকারে বাংলায় এসছে তাদের বলা হয় মৌলিক শব্দ। যেমন দেখো, চন্দ্র, সূর্য, হাত, পা ইত্যাদি, এরকম উদাহরণ কিন্তু তোমরা দিয়ে দেবে। 2-এর 2, নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কী কী? নবগঠিত শব্দকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা মিশ্র বা সংকর শব্দ এবং 2, অনুদিত শব্দ। এবার 2-এর 3, তদ্ভব শব্দের 2টি উদাহরণ দাও। তদ্ভব শব্দের 2টি উদাহরণ হলো, আমি এখানে 4টি উদাহরণ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও 4টি উদাহরণ। হস্ত থেকে হত্ত, হত্ত থেকে হাত, খ ইন্দ্রাগার থেকে ইন্দ্রা, আর তারপর হচ্ছে ইদারা, তারপর গ ষোড়শ থেকে ষোলহ, ষোলহ থেকে ষোলো, ঘ কার্য থেকে কর্য, কর্য থেকে কাজ। আমি 4খানা উদাহরণ দিয়েছি, তোমরা যে কোনো 2টো করে নেবে। 2-এর 4, দেশি শব্দকে অজ্ঞাত মূল শব্দ বলা হয় কেন? উত্তর, দেশি শব্দ এদেশের প্রাচীনতর অধিবাসী দ্রাবিড় বা অস্টিক গোষ্ঠীর ভাষা কিংবা মঙ্গোলয়েড জাতির ভাষা ভোট বর্মী থেকে এসেছে বলে অনুমান করা হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই শব্দের মূল পাওয়া যায় না বলে দেশি শব্দকে অজ্ঞাত মূল শব্দও বলা হয়। এবার দেখো, তুর্কি এবং ওলন্দাজ শব্দভাণ্ডার থেকে বাংলায় গৃহীত হয়েছে এমন 2টি করে শব্দের উদাহরণ দাও, তুর্কি এবং ওলন্দাজ থেকে। দেখো, তুর্কি শব্দভাণ্ডার থেকে বাংলায় গৃহীত হয়েছে 2টি শব্দ হলো দারোগা, বারুদ, মুসলেকা, কাঁচি, চকমকি, তোমরা মাত্র 2টি লিখবে। আর ওলন্দাজ শব্দভাণ্ডার থেকে বাংলায় গৃহীত হয়েছে 2টি শব্দ হলো হরতন, রুইতন, ইস্কাপন, তুরুপ, এখানে 4টি দিয়েছি, তোমরা 2টো করবে। 2-এর 6, তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ লেখো। উত্তর, তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ হলো চুরুট, চেট্টি, পিলে। দেখো, পিলেটা আমরা বলি ছেলে পিলে, সেই ছেলে পিলে থেকে পিলে, তাহলে চুরুট, চেট্টি, পিলে, এখানে যে কোনো 2টো তোমরা করবে। 2-এর 7, নির্দেশ অনুযায়ী মিশ্র বা সংকর শব্দ তৈরি করো। এখানে দেখো, ইংরেজি যোগ বাংলা থেকে, দেখো স্কুল যোগ ঘর, ইংরেজি বাংলা স্কুল ঘর, হেড যোগ কেরানি, হেড কেরানি, পর্তুগিজ প্লাস হিন্দি, দেখো পাও যোগ রুটি, পাও হচ্ছে পর্তুগিজ, রুটি হিন্দি, সমান সমান পাও রুটি,
तत्सम शब्द जो विदेशी प्रत्यय दिए कर देखो दादा जो गिरि दादा तत्सम गिरि विदेशी प्रत्यय आबार धूपदानी धूप हे तत्सम शब्द और दानी हे विदेशी प्रत्यय तेल धूपदानी हलो एबार दुयेर आठ इंग्रेजी थेके अनुवादेर माध्यमे बांग्लाय गृहीत होयेछे एमन दुटी शब्द उल्लेख करो देखो आमी अनेकगुलो करे दिएछि एखाने इंग्रेजी थेके अनुवादेर माध्यमे बांग्लाय गृहीत होयेछे एमन दुटी शब्द हलो देखो मादारल्यान्ड मातृभूमि हान्टेड हाउस हानाबाड़ी बा भूतबाड़ी जाके आमरा बोली रिस्ट वाच हाथ घड़ी निउज पेपर संवादपत्र टेयर गैस कादाने गैस देखो फाउंटेन पेन झर्ना कलम एरपर देखे नाओ যোগরূঢ় শব্দের দুটি উদাহরণ দাও। যোগরূঢ় শব্দের দুটি উদাহরণ হলো জলদ রাজপুত বিনা পানি। তোমরা যে কোনো দুটো করবে, জলদ রাজপুত বিনা পানি, এখান থেকে দুটো করবে। দুয়ের দশ গুণবাচক বিশেষণে একটি বাক্য রচনা করো। গুণবাচক বিশেষ সুযোগে একটি বাক্য রচনা হলো ছেলেটির সাহস দেখে অবাক হতে হয়। খ দয়া, দয়া একটি মহৎ গুণ, তাহলে সাহস দয়া হচ্ছে তোমার গুণবাচক বিশেষ্য, তাহলে ছেলেটির সাহস দেখে অবাক হতে হয়, দয়া একটি মহৎ গুণ। তাহলে একটি বলেছে আমি দুটো করে দিয়েছি। এবার দুয়ের এগারো ক্রিয়া বিশেষণের দুটি গঠন রীতি, ক্রিয়া বিশেষণের দুটি গঠন রীতি নির্দেশ করো। উত্তর ক্রিয়া বিশেষণের গঠন রীতি, দেখো বিভক্তিহীন পদের প্রয়োগ, শীঘ্র এসো তাড়াতাড়ি হাঁটো। দেখো বিভক্তিহীন পদের প্রয়োগ একটা গঠন রীতি। খ বিভক্তিযুক্ত পদের প্রয়োগ, দেখো সে অনায়াসে সমস্যার সমাধান করলো, অনায়াস যোগ এ বিভক্তি যোগ আছে। এবার দেখো অসমাপিকা ক্রিয়া, ক্রিয়ার প্রয়োগ, ভালো করে লেখাপড়া করো, ভালো করে লেখাপড়া করো, ভালো করে অসমাপিকা ক্রিয়া। এবার দেখো দুয়ের বারো কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয়। উত্তর কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে সামীপ্যবাচক সর্বনাম পদ ব্যবহৃত হয়, সামীপ্যবাচক সর্বনাম পদ ব্যবহৃত হয়, যেমন ইনি উনি এরা ওরা ইহা ওহা এটা ওটা ইত্যাদি। এগুলো উদাহরণ দিয়ে দিয়েছি, উদাহরণ না করলেও অসুবিধা নেই, তবে কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে সামীপ্যবাচক সর্বনাম ব্যবহৃত হয়। একটি তৎসম অব্যয় এবং একটি খাঁটি বাংলা অব্যয়ের উদাহরণ দাও। একটি তৎসম অব্যয়ের উদাহরণ হলো দেখো এখানে এবং যদি যথা সদা সহসা অর্থাৎ হঠাৎ, একটা উদাহরণ দিতে হবে। দেখো একটি খাঁটি বাংলা অব্যয়ের উদাহরণ, এখানেও একটা চেয়েছে, আমি অনেকগুলো করে উদাহরণ দিয়েছি, না বা কি আচ্ছা আবার তো তবু ইস যেন, যে কোনো একটা করে করবে। দেখো এবার দেখো ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ কত ধরনের হয়ে থাকে। উত্তর ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ চার প্রকারের হয়ে থাকে, যথা মৌলিক ক্রিয়াপদ, সাধিত ক্রিয়াপদ, সংযোগমূলক ক্রিয়াপদ এবং যৌগিক ক্রিয়াপদ। তাহলে ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ চার প্রকার, মৌলিক ক্রিয়াপদ, সাধিত ক্রিয়াপদ, সংযোগমূলক ক্রিয়াপদ, যৌগিক ক্রিয়াপদ। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং তোমাদের অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু করতেই হবে, একেবারে 100-তে 100 পেতে হলে। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।